কামরে পুরো ব্যস্ত হলে সে সৌদাপত্র অসুবিধা হল সে পড়াইলে কলে মু যা বিলে যাবি আগে আগে ফাড়িকিয়া ছাড়িয়া দেখুন উল্টা হয়ে গলা উল্টাই দিও মানে তোতে গোটাই দিন মু ছাড়িকি গলি নাই যে তুই পুরা এঠি মা ভণি ছতু উঠাই গলানি দেখ ছতু উঠাই দিল কো ভাঙ্গিল গোটা মাছ আউ কেমিতি 2024 রে আজি মু গোটা মাছ পুরা ববাল করিয়া বাহার দিলি তুই তাও টবাল করি এটি কইবি তো হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাডার সাগর তো জয় জগন্নাথ তো বিগা উঠিলি উঠিকি না আগে মোর কাম ধন্দা কেমিতি সারিবি পানি আইলে 6:30 রে তো মু কালি সিয়াড়ু আসছি এতে বাধা মু আসি শোইছি মু কালি সিয়াড়ু খাই দেই না আসি শোইছি 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 উঠলি 6টা বেলু পানি আসি না থলা তো মু আগে বাসন গুড়া বহে পড়ছিলা কেন কালি রাতি দিনের সব রন্ধা রান্ধি যে করছিল সব পড়ছিলা সেই বাসন কোসন আর লুগাপট তো যুয়াড় গলে আপনার জানিথে প্রবল লুগাপট হব আপনার বি সেয়া হয়েথিব কেন বুলাবুলি গলে কেতে লুগাপট অসনা অসনি হয়ে পড়থিব তো সবু তাকে কচা কচি করিলি বাসন কু মাঝে থইলি তো মু অবিকা সাং সাং চাহা আইলি চাহা টিকে পেইবি 9:15 বুবু গাধপাদা মোর গাধপাদা সরিগলানি গাধে পাদিকে আসলি পূজা করিনি বুবু স্কুল গলা পরে মু পূজা করিব কেন বুবুকে রেডি করে দৌছি স্কুল যা পাই তো ফ্রেন্ড বুবু স্কুল পড়াইলন যাচ্ছি মানে ঠাকুর পূজাটা করে দিয়ে পূজা সরিগলা তো গোলু আসে এটি আমার খেলুছে গোলুকে পুঁ থা জ্বর হয়ে যাইছি পুঁ সড় সড় হচ্ছে রাতে শোনি কফ পুঁ জমি যাইছি তার খেলুছে তা মামা পিচে তা মামা জলখিয়া বনাউছেন ইয়ে হইরাণ করছি বলে এটি মো পাখে আছে বলো হাই হাই কদিও বাই বাই কদিও বাই 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 এই বাই বাই কদিও বাই 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 থ্যাংক ইউস কদিও থ্যাংক ইউস কদিও পাপ্পু দিদি পাপা ও কদলা কদলা কদিও কদিও বিবু আসিগলা তো ইয়ে আনিছন্তি আজি তাঙ্কর কোন কাম আছে সে তাঙ্কর যিবে ভারি কোয়াড়ে তো সৌদাপত্র পাই তো মোর তাঙ্কর কাম আছে সে কলা মু আজি করি পারিবি তো তোর করিবু রোহি মাছ তো রোহি মাছ পুরা গোটা আসছে তাকু পুরা ভজা হব সে পুরা ফ্রাই হব ফ্রাই হে গোটা মাছ এইঠি মু থুয়া আইছি এইটি থুয়া আই তাকু ধোইবি গোটে গোটে মাছ যে মাছ থুয়াই তাকে ধোই ধাই দেই তাকে পিস টিকে সেই সাই মাঝি মানুষ কাটি দেই তাকে হলদি লুণ দিয়ে কড়াইরে যেতবে বসাইবি আপনার দেখাইবি চাল কেমতি ধোছি কেমতি কম করছি আজি গোটা রই মাছ হব তো দেখাই কড়াইরে গোটা হয়েকি সিয়াড়ে আইছি কেবল মু তাকে ধোইবি হলদি লুণ দিয়ে গোলাইবি তারপর যাই আকু ভাজিবি যদি ব্রেন টেড বড় রই মাছরে বাবা এরুল বাপা মা টেকি পারুনি জায়গা কেডে বড় রই মাছ দেখ না পুরা পিস পিস কটা হয়ে গেছি আইছি তার তো মু আসু ফ্রেন্ড চুলিরে ভাজিবি আকু হলদি লুণ পকাই চুলিরে ভাজা হব যাউছি ফ্রেন্ড এটি সব ধোই দেই থই দেইছি এটি কদলি পত্র আনছি তো ফ্রেন্ড এইটি মাছ গোটা মাছ ধোই দেইছি তো মু তাকে আধিরে থই দেই তো ফ্রেন্ড এইটি মু আধিরে নেই আসছি সব হলদি লুণ লঙ্কা গুণ্ড সব নেই আসছি তো এইটি মু কদলি পত্রের তাকে সজাই দেবি এইটি তো মু আকু তাদের সব পকাই দেবি মশলা সব আধিরে তো ভাল আরে উল্টাই পকা উল্টাই পকা র র র র র র র উল্টা কি পকা লাই দি ভাল রকম সে হলা রাখি কান নাক চারি আড়ে পুরি আড়ে লঙ্কা গুণ্ড লুণ সব গোলাই দিয়েছি তাকে কামরে পুরো ব্যস্ত হলে সে সৌদাপত্র অসুবিধা হলো সে পড়াইলে কলে মু যা বিলে যাবি নেইকি না আসবি কেন আমাকে সময় নথিলা উল্টাই মু কই যা মু করিবি তুমি তোমার আজি যাও মতে আজি ছাড় মু করিবি তো ভাল ভাগ্যে আকু মু লুণ হলদি তা ভিতরে সব পুরাই দেবি সরিগলা আমার মশলা এ পুরা রেডি হয়ে গেল মু আগ পছ ভাল লাঞ্জুর ধরে কি দেখ হ্যাঁ ধর তো এই গোটে পাঁশিকা রিফাইন তেল মাছ রিফাইন তেলরে কেবল করিবি কটু তো নাই তোমঠু রে পুয়া চলন্ত ফ্রেন্ড এরা সব সজা সজুড় হয়ে গেলাম মু তো আকু ভাল ভাবে কর দেইছি আরে আগে নিয়া জল নিয়ার দূর দস্তর নাই ঘোড়াই দিয়ে ভাল ভাবে করে তো নিয়া কি ভাল ভাবে ঘোড়াই গেলা কোন করিবি এড়া বড় মাছটাকু কোন কিছু ঘোড়াইও জিনিস হি নাই তো মু যাও চাগে মু চুলিটাকু লাগাই দিয়ে তারপরে যাই কি মু কড়ি এটা শুনি ঘষি কাঠ পাটা সব সজাড় দেইছি ঘষি কাঠ সজাড় এটা কিরোসিন এটা কিরোসিন টিকে পয়লা কিন্তু জরিরে সে ভাল লাগান্তি মতে জরিরে লাগাই আসেনি মু আগুর কেবে ট্রেনিং নেইনি
ତ ମୁଁ ଏଠି ଲଗେଇଦେଲି କାଟକଟ। ଡାଳ ଭାଙ୍ଗୁଛନ୍ତି କହୁଥିଲେ ଗୋଟାଏ, ଏ ଭାଙ୍ଗିକି ପଡ଼ିଲା। ଏତିକି ହେଇଯାଉ, କାଲି ପାଇଁ ବଞ୍ଚିଯିବ ବହୁତ ଜାଳ। ତେଲଟାକୁ ଥୋଇଦେବା ହାଣ୍ଡି ଭିତରେ, ହାତ ତେଲ ହେଇଗଲା। ଲିଭିଗଲାଣି ସାର୍, ଯୋଉ କାଠ ଭାଙ୍ଗୁଛ ନିଆଁ ଲିଭିଗଲାଣି। ଗାଈ ଆମର ଲାଷ୍ଟକୁ ଚୁଲି ଜଳିଗଲା, କେତେ କୋସିସ କରୁ କରୁ ଲାଷ୍ଟକୁ ଚୁଲି ଜଳିଗଲା। ମୁଁ ଏଥରକ କଢ଼େଇ ବସଉଛି, ତେଲ ଢାଳି ହେଇଗଲା, ତା ଭିତରେ ଢାଳିଛି କିଛି ନାହିଁ ଯେ। ଫାଇନାଲି ଆମର ତେଲ ପୁରା ଗରମ ହେଇଗଲାଣି, ଅବିକା ଆମେ ମାଛ ପକେଇବା। ତ ଆସନ୍ତୁ ପାଖକୁ ଦେଖଉଛି, ତ ମୁଁ ଆଗେ ଆକୁ ଫାଳିକିଆ ଛାଡ଼ିବା। ଦେଖନ୍ତୁ ଓଲଟା ହେଇଗଲା, ଓଲଟେଇ ଦିଅ ପାଇଁ କେମିତି ହେଇଯାଇଛି, ଏବେ ପଲଟା ହେଇଗଲା। ପ୍ରୋବ୍ଲେମ ହେଇଗଲାଣି, ମାନେ ତୋତେ ଗୋଟାଏ ଦିନ ମୁଁ ଛାଡ଼ିକି ଗଲି ନାହିଁ ଯେ, ତୁ ପୁରା ଏଠି ମାଆ ଭଉଣୀ ଛତୁ ଉଠେଇଦେଲାଣି। ଦେଖ ଛତୁ ଉଠେଇଲା କ'ଣ, ତମ ଚୁଲି ତମେ କଢ଼େଇ କାଢ଼ି ଟିକେ ଦେଇଛ ମତେ, କଢ଼େଇ ଥିଲେ ନା ସେ ଗୋଟାଳିଆ ମାଛ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କରୁଛ। ମୁଁ କ'ଣ କହିଥିଲି, କ'ଣ କହିଥିଲି, ନିଆଁଟାକୁ ଯଦି କମ୍ କରି କରିଥିଲେ ହେଇନଥାନ୍ତା। ପୁରା ତା ଛତୁ ଉଠେଇ ଦେଇଛୁ ମାଛର, ତୁ ଗୋଟାଏ ଦିନ ତତେ ଛାଡ଼ି ଗଲେ ତୁ ଏଇଆ ଲାଷ୍ଟକୁ କରି ପୁରା ଛତୁ ଉଠେଇଦେବୁ ତାର, ହେଲା। ସବୁଠୁ ଯଦି ଆଇଡିଆ ଥାନ୍ତା, ତୁ ତାୱାରେ ତେଲ ପକେଇ ପକେଇ ତାକୁ ଭାଜି ଦେଇଥାନ୍ତୁ, ଆମର ଯୋଉ ତାୱାରେ ରୋଟି କରୁଛୁ, ହେଲା। ସବୁ ଠିକ, ତୁ ପୁରା ଏକବାର ଏଠି ଏକଦମ ପୁରା ମା ଭଉଣୀ ଇଏ କରିଦେଇଛୁ ମାଛର, ସେ ମାଛ ବି ଭୟ କରୁଥିବ, ସେଟା ମୋତେ ଚିରି ଫାଡ଼ିଦେଲେ ସବୁ। ଏତେ ସୁନ୍ଦର ମାଛକୁ ତୁ ଏଠି କ'ଣ କରିକି ରଖିଦେଇଛୁ କହ, ତଥାପି ତ ଆମେ ତାକୁ ଖାଇବା ଆଉ, ତଥାପି ତ ଆମେ ତାକୁ ଖାଇବା ଆଉ, କ'ଣ କରୁଛି କି ଖାଇବା ଠିକ ଯେ, ତାକୁ ତ ଠିକ ଭାଜିବ ନା ନାହିଁ ଭଲରେ। ଆଚ୍ଛା ଇଏ ମାଛ ତୁ ତାକୁ ପକେଇ ରଖିବୁ, ସେ ଗୋଟାଏ ପଡ଼ିଗଲା, ସେ ଭାଙ୍ଗିଗଲା ମାଛଟା। ସେଠି ମୁଁ ସେମିତି କରୁଥିଲି, ଯେତେବେଳେ ମୁଁ ପ୍ରଥମ ମାଛ କେଚିଲି ତା ତଳ ନାଗିକି ରହୁଥାଏ, ତା ଉପର ମାଂସ ଉଠୁଥାଏ, ତମେ ସେଇଠି ଭୁଲ କରିଦେଲ। କିଛି ନହେଲେ ଗୋଟାଏ ଫାଳ ବି ଯଦି ଭାଜି ଦେଇଥିଲେ ଗୋଟା ମାଛଟା ସେମିତି ରହିଥାନ୍ତା, ହେଲା। ତମେ ଇଏ ପୁରା ଜିନ୍ଦାବାଦ, ମାନେ 2024 ଖାଲି ଗୋଟା ଗୋଟା ଜିନିଷ ମୁଁ ପୁଣି ଆରଥରା ବକୁରୀ ଗୋଟା ଆଣିକି ଦେଲେ, ତୁ କ'ଣ କରିବୁ, ଗୋଟାଳିଆ ବକୁରୀ ବକୁରୀ ଗୋଟାଳିଆ, ଏ ଶଳା ଗୋଟାଳିଆ ବକୁରୀ କେମିତି ଖାଇବ ତୁ? ସେଇ ଛକ ଛକ କ'ଣ କହିଲୁ, ସେଇ ପିସ୍ ଏଡ଼ି କେଡ଼ି କୁହ ନୁନି ଭଳିଆ କଟା ହେଇଥିବ, ତୁ ସେଇ ଆଉ ତେଲରେ ଭାଜିକି ମସଲା କଷିକି କରିବୁ। ଗୋଟାଏ ଦିନ ଛାଡ଼ିକି ଗଲି ଆମ ବାପା ମା ସେମିତି ଶିଖେଇ ଆଣିବା ପାଇଁ, ହେଲା। ଗୋଟା ମାଛକୁ ଏଠି ପିଠା କରିଦେଇଛି, ଦେଖ କ'ଣ ଆଉ ଇଏ କରିବ, ମା ବିଷୟରେ କିଛି ଜାଣିପାରୁନ। କାଣ ଆଉ ତାକୁ ଯାହା କରିଛ, କ'ଣ ଆଉ ଡାଲଚିନି ତେଲ ପତ୍ର ପକେଇବି, ଆଉ ତମେ କଲ ନାଇଁ, ତମେ ତ କରୁଥିଲ, ତମଠୁ ହେଲା ନାହିଁ ଦାଦି ପୁତିରା। ଇଏ ହେଉଛି ଫିସ୍ ମସଲା, ମାନେ ମାଛ ମସଲା, ଆମର ଇଂଲିଶ ନାହିଁ ଆମର ଓଡ଼ିଆ ଯେ। ତ ଏଠି ଆମର ମାଛ ମସଲା ପକେଇକି ଆଡ଼ ହେଲା, ଏଠି ମୋର ହଳଦୀ, ତ ଇଏ ହେଉଛି ଲଙ୍କା ଗୁଣ୍ଡ, ମୋର ଲୁଣ ଆଡ଼ କରିବା, ଶୁଖିଆଣ ମାଛ ଘାଣ୍ଟ, ଗୋଟା ମାଛ ହେଇଗଲା ଘାଣ୍ଟ। ଏଇଟା କେଉଁଟାକୁ ଧରିକି ଆଣିଥିଲି ସେଟା ମୁଁ ବି ଜାଣିପାରିଲି ନାହିଁ।
କେମିତି କ'ଣ କରୁଥିଲା ଏବେ ସାଇଲି ଏମିତି ହେଇଗଲା? ସେମାନେ ନାଞ୍ଜ ଆଡୁ ଧରିଲେ କରୁଥିଲେ, ଠିକ ବି ହେଇଥିଲା, ହେଲେ ମାଛଟା ଛିଣ୍ଡିଗଲା, ଛିଣ୍ଡିଗଲା ବା ଆସୁଠି ହେଇଗଲା ଏମିତି। ତୁ କ'ଣ କରୁଥିଲୁ? ମୁଁ ଭିଡ଼ିଓ କରୁଥିଲି। ତୁ ଭିଡ଼ିଓ କରୁଥିଲୁ, ସେ ମାଛଟାକୁ ଧରି ନେଲୁନୁ? ମୁଁ ବା ଧରି ନେଇଥିଲି, ସେ ମାଛଟା ହେଲେ ପୁଣି ଥରେ ତେଲ ଭିତରୁ ପଳେଇଲା। ତରକାରୀ କରିବା ସଦ ନୁହଁ ହେଲା, ଏସବୁ ବାବୁ ମତେ କ୍ଷମା କର, ବାବୁ ଫାବୁ କହନା ବାବୁ ହେଲା। ବେଶ ଏତିକିରେ ଉହ୍ଲା ହବ, ଉହ୍ଲା ହବ ତାପରେ ତା ପଦଯୋଗଟା ତମେ ଖାଇବ, ପଦଯାତ୍ରାଟା ନା, ତାପରେ ତମେ ମତେ କହିବ ଯେ ଇଏ କଣ ହେଲା। ଦୁଃଖ କରିବା କଥା, ମୋ ସ୍ତ୍ରୀଟା ଏଠି କାନ୍ଦୁଣି ମୁନ୍ଦୁଣି ହଉଛି ବସିକିନା। ତୁ ପୁରା ମତେ କହିଲୁ ଠିକ ଅଛି, ତମେ ତ ସିଆଡ଼େ ବ୍ୟସ୍ତ ଅଛ, ଯାଅ ମୁଁ କରିଦେବି, ମୋତେ ଛାଡ଼ୁ ନା ମୁଁ କରିଦେବି, କୁହ ନାଇଁ। ତ ଫ୍ରେଣ୍ଡ ଏଠି ଆମର କେତେ ସୁନ୍ଦର ଦେଖାଗଲାଣି, ଇଏ ମାଛ ଘାଣ୍ଟ ହେଇଗଲା, ମୁଁ ଧନିଆ ପତ୍ର ନେଇକିନା ଆସେ ପୁରା ସଜେଇ, ବାରି ବାରିରୁ ତୋଳି ନିଏ, ବାରିରୁ ନିଏ, ବାରିରୁ ନିଏ, ବାରିରୁ ଅଛି। ତ ଫ୍ରେଣ୍ଡ ଏଠି ମୋର ଧନିଆ ପତ୍ର ମୁଡ଼ି ପକାଇ ଦେଉଛି, ଧନିଆ ପତ୍ର ଆମର ସବୁ ସଜଡ଼ା ହେଇଗଲା। So beautiful, so ଯାହା ତ କଲ ଛାଡ, ଆଉ କଣ ତା ଦେହରେ ମୁଁ ଆଉ କହିବି, ମାଛଟା ଘାଟିଆ କରିଦେଲ। ତମେ ତ ନିଜେ କହିଲ ମାଛ ଯୋଉ ଯେମିତି ନ ଭାଙ୍ଗେ, ସେ ମନକୁ ଭାଙ୍ଗିବ ନା, ଆମେ କଣ କରିବୁ? ପୁରା ଗୋଟା ମାଛ ଥୁଆ ହେଇଥାନ୍ତା ହେଇକି, ହେଲା, ଏସବୁ ଶିକ୍ଷା ପାଇବା କଥା, ଦିନ ଗୋଟା ଛାଡ଼ିକି ଯାଉନି ଯେ ପୁରା ମାଛ ପଖାଳ ଯଦି ଖିଆ ହେଇଥାନ୍ତା, ମୁଁ କହୁଥିଲି ମାଛଟା ପୁରା କଷା ମାଛ ମଧ୍ୟରେ ଥୁଆ ହେଇଥାନ୍ତା, ମାଛଟାକୁ ମାନେ ଯୋଉଟା କୁହନ୍ତି ଆକ୍ଚୁଆଲି ଜାଣିଥବ, କଷା ମାଛ ହଉ କିମ୍ବା ଭଜା ମାଛ ହଉ, ତା ଦେହରେ ପଖାଳର ଯୋଉ ସ୍ୱାଦ, ସେଇ ଜିନିଷଟା ଆଜି କରିବାରେ ଥିଲା। ମାନେ 2024 ଆମେ ଯେତେ କ'ଣ ମାନେ ଆଉ କଟାକଟି ଫାଳ ଫାଳ ଆମେ ଆଉ ଖାଇନଥାନ୍ତି, ଯାହା ଖିଆ ହେଇଥାନ୍ତା ଗୋଟାଳିଆ ଅଣ୍ଡା ବି ଗୋଟାଳିଆ ଖିଆ ହେଇଥାନ୍ତା। କ'ଣ ତାର ଅବସ୍ଥା କରିଛି ଦେଖ, ଏଇଠି ଦେଖ, ଦେଖ କ'ଣ ଅବସ୍ଥା କରିଛି, ଖାଲି ଦେଖ ଛିଞ୍ଚିଡ଼ା ଲାଷ୍ଟକୁ ହେଲା, ଗୋଟା ମାଛ ଛିଞ୍ଚିଡ଼ା, ଗୋଟା ମାଛ ଛିଞ୍ଚିଡ଼ା, ଏଡ଼େ ସୁନ୍ଦର ଖିଆ ହେଇଥାନ୍ତା। ଅବିକା ସୁନ୍ଦର ଅଛି, ଖିଆ ହେଇପାରିବ, ତୁ ପୁରା ଖାଇବୁ, ସପୋର୍ଟ କରିଦେଉଛି ବୋଧେ ତୋତେ ନା ନାଇଁ କାହିଁ କହୁଛି ନା, ମାଛ ଭଲ ହେଲା ଇଏ ଗୋଟାଏ ଜିନିଷ ଭଲ କରୁଛନ୍ତି, କ'ଣ ନା ମାଛ ପୋଡ଼ା ହେଇନାହିଁ ବେଶୀ, ଯଦି ମାଛ ପୋଡ଼ି ଯାଇଥାନ୍ତା ତେଲରେ ତାପରେ ଉଠେଇଲା ବେଳେ ଛିଞ୍ଚି ଯାଇଥାନ୍ତା, ନା ମାଛ ମାଂସ ଖାଇ ହେଇଥାନ୍ତା ନା କ'ଣ ଖାଇଥାନ୍ତା, ଇଏ ଦେଖ ଇଏ ଯେମିତି ପିସ୍ ଖଣ୍ଡେ ରହିଲା ଦେଖୁଛ, ଇଏ କ'ଣ ହେଇ ଦେଖ, ଏ ମାଛ ଯେଉଁ ପିସ୍ଟା ରହିଲା ମାଂସଟା, ଏଇଟା ଖାଇ ହେବ ଶାନ୍ତିରେ, ଆଉ ରହିବ ନାହିଁ ହେଲା, ମୁଁ ଆରମ୍ଭ କରୁଛି ହେଲା, ଖାଇବି ମୁଁ ଭାବିଥିଲି ମୁଁ ସିଆଡ଼ୁ ଆସିଲା ବେଳକୁ ଖାଲି ବାଢ଼ିବେ ମୋ ସାମ୍ନାରେ, ସେଇଟା ତ ସେଇ ଫାଳ ମାଛଟାକୁ ସବ ଜାଣିଛନ୍ତି, କେମିତି ହେଇଛି ମତେ କହ, ତୁ ବଢିଆ ହେଇଛି, ଖାଲି ଗୋଟା ମାଛ ରହିଲା ନାହିଁ, ଗୋଟା ମାଛ ଖାଲି ରହିଲା ନାହିଁ ଭାଇ, କାକୁଡ଼ି ପିଆଜ ସାଲାଡ୍, ତୁ ଏପଟକୁ ବସିଲୁ ସେ ସେଠିକି ବସିବ, ଆଉ ବସିବ ଖାଇ, ମୁଁ ଏଇଠି ବଜିବି, ମୁଁ ଏଇଠି ବଜିବି ନେଇକି ନା।
ମୋ ସବୁ ଜିନିଷ ମୁଁ ସାୟଦ ମୁଁ ନିଜକୁ ନିଜେ ମୁଁ ସେଇଟା ଭାବେ କେବଳ ଯେକୌଣସି ଜିନିଷ ହଉ ତାକୁ ଯଦି ଟିକେ ସମୟ ନେଇକି ଦିମାଗ ଖଟେଇ କରିବ ସେ ଜିନିଷ ତମେ ଆଗରୁ କରିନଥାଅ କିନ୍ତୁ ସେ ଜିନିଷରେ ତମେ 100% ସେ ଜିନିଷ ପରଫେକ୍ଟ ହବ। ଏଇ ଯେଉଁ ତରକାରୀ ବଗା ହେଇଛି ମାଛ ତରକାରୀ ବିଶ୍ୱାସ କର ସାଇଜ କ'ଣ ଟେଷ୍ଟ ହେଇଛି ତୁ କହ মানে আমার ঝিও পিলা মানকৰ মু যেতিকি জানিছি মাছ হৌচি ফেভৰেট ঝিও পিলা মানকৰ ফেভৰেট তাকো কোটি না কিছি কিছি মাছ মাংস কম দিও কিন্তু মাছ যদি দব তাকো সে মন ভাঙি পেট পুরা খাইব কিন্তু কাহেকে কথা মকে কওচি এই যে মাছ হৈছি ই যদি গোটালিয়া জনকু যদি মাছ যেন টাকা ভজা হৈছি যদি দেবি সে একলা খাই দব কোটি একলা খাই দব মানে ঘর রোষেই টু ডিফারেন্ট হয়ে যাইছি। মানে মাছ তুমি বাছিয়া পড়ে ফিটি গেছি না আরাম তো পকাই খাই বাহার যাচ্ছি মা কুয়া আজ মা হালত দেখি না সে দুঃখ প্রকাশ করত তাকু তো ভোক না হচ্ছে সে দুঃখ প্রকাশ করিব না কোন হসিব বহুত সাহায্য করলাম রে ভোক ফ্যান্টাস্টিক ଆଉ ଏଇଟା ପଖାଳ ଏ ପଖାଳର ଯେଉଁ କମ୍ବିନେସନଟା ଏକା ରହୁଛି ମା ରାଣୀ ଇଏ ଅଲଗା ବବା ରହୁଛି ପିଆଜ କାକୁଡ଼ି ଆହୁରି ନା ମୋର ଯଦି କାମ ନଥାନ୍ତା ଗୋଟେ ଦୋକାନ ଖୋଲିଦିଅ ଆଜି ଆଉ କଥା ହେଉଛି ଦୋକାନ ଖୋଲି ଦେଇଥାନ୍ତା ମୁଁ କ'ଣ କହିଥାନ୍ତି ପୁଦିନା ପତ୍ର ଭୂଷଙ୍ଗ ସୋରିଷ ଆଉ କଞ୍ଚା ଲଙ୍କା ତାକୁ ଭାଜିକି ସେ ଭାତ ପୁରେଇ ପାଣି ପୁରେଇଥାନ୍ତି ପଖାଳ ଭାତ তো মুন্ডুটা খাই দিলু হ্যাঁ তো ভাত খাও না কাকুড়ি গুড়া খাই সারি দেবে খিয়া ফ্রেন্ড সরিলা খালি মাঝিক না আসলে এইটি গদা হয়েছে লুগাপটা কেন কালিকার পরদিন লুগা সব বহে পড়ে সব কচা কচি করছিল কচা কচি করে সারা শুকাই দিলে তো আনি তাকে সব ভাঙ্গুছে এগুলো নিদটা আখি এমতি মারুছি তাপরে একরে যে হলদি লঙ্কা গুঁড়ো গোলাই দিলি হাতে এত পড়ুছে যে মানে বাসন মাসলা পরে এত হাত পড়ুছে মানে মিজাস থা পানি বুডে কিনা রকি হাতটা কম করিয়া ফ্রেন্ড ভারি মানে আজ বহু টেনশন টিয়া মতো বহু লাগুথাই বহু টেনশন লাগুথাই মানে মানে কোন করিবে জিনিসকু মানে ইয়ে নথান্তি এড়া বড় জিনিস সত কথা ফ্রেন্ড কেবে করিনু তারপরে সে কড়াই থাকে বড় কড়াই আমি আডজস্ট করে দিয়েছি এই যে কড়াইয়ে ওটি আলতেলা বেশি পুরা জিনিস নষ্ট হল কিন্তু তরকারটা ভালো লাগলো খাই গেল তো অবিকা যাচ্ছি ঘর ঘর সব সজাড়ুছি তো যাচ্ছি ঘর ঘর টিকি লুগাপটা ভাঙ্গা ভাঙ্গি করে দিয়ে ঘর ঘর ওড়াড়ি করি যেহেতু পাঁচটা বাজিয়া গলানি তাকে সব সব মানে আউ এই এইটি কিছু দিন হলানি জমা টিকি রেস্ট হোনি তো একাথরে পাঁচটা ছটা বাজে কাম ধন্দা সরিলা বেড়ে তো এই না অন্য অন্য অন্ধারে।